শেখ হাসিনা সরকার অবৈধ সরকার না, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, বলেছেন এস এম কামাল। এদিকে ক্ষমতা হাতে পেলেও ঋণের কারণে দেশ চালাতে হিমশিম খেতে হবে, বলেছেন নূর। ফের ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান, মিগ-21 পাইলট নিহত। জানাব বাউফলে নির্বাচনী সহিংসতা, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হাতুড়ি পেটা। 17 ঘন্টা বিদ্যুৎ না থাকায় হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি। এবং সর্বশেষ জানাবো বিদ্যুৎ বিল দেখে হাসপাতালে ভর্তি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা সরকার অবৈধ সরকার না, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, বলেছেন এস এম কামাল। শেখ হাসিনার সরকার অবৈধ সরকার না, জনগণের নির্বাচিত সরকার। শেখ হাসিনার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে। শেখ হাসিনার দাবির প্রেক্ষিতে স্বচ্ছ ব্যালট বাক্স এবং ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া থেকে খালেদা জিয়া কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেননি, অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে চেয়েছেন। জনগণের তোপের মুখে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আর শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে 5 বছর দেশ পরিচালনা করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। শেখ হাসিনা জনগণের আস্থা ও ভালোবাসার প্রতি বিশ্বাস রাখেন, মনে করেন জনগণই ক্ষমতার উৎস। এস এম কামাল বলেন, যারা গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনাকে অবৈধ সরকার বলে, সেই বিএনপির নেতা জিয়াউর রহমান অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল, স্বঘোষিত রাষ্ট্রপতি হয়েছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল এবং নিজের ক্ষমতাকে কক্ষিগত করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসার জওয়ানদের বিচারের নামে প্রহসন করে হত্যা করেছিল, আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের লাখ লাখ নেতাকর্মীকে গ্রেফতার করেছিল, গুম করেছিল, হত্যা করেছিল। তিনি আরো বলেন, জিয়াউর রহমানের ধারাবাহিকতায় খালেদা জিয়া টেবিলের উপর ব্যালট রেখে সিল মারা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এবং 1996 সালে ভোটারবিহীন নির্বাচন করে অবৈধভাবে জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। জনগণের তুপের মুখে খালেদা জিয়ার রাতের অন্ধকারে তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করার পরের দিন মাথা নিচু করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সেই ভোট চোর, ভোট ডাকাত, অবৈধ ক্ষমতা দখলকারী, গণতন্ত্রের হত্যাকারী বিএনপি জামাত অপশক্তির মুখে গণতন্ত্রের জন্য মায়া কান্না, জনগণ এটাকে তামাশা মনে করে। আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, জিয়া থেকে খালেদা জিয়া এই সময়ে বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, মন্দা, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ ও খুনিদের বাংলাদেশ। সেই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, উন্নয়নের রোল মডেলের বাংলাদেশ এবং উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, দোরগোড়ায় বৈশ্বিক করোনায় আল্লাহর রহমতে একটি লোকও না খেয়ে মারা যায়নি। আজকে জনগণ বিনামূল্যে ভ্যাকসিন পেয়েছে। আজকে বাংলাদেশের 52টি উপজেলায় গৃহহীন নাই ও ভূমিহীন নাই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলে, আজকে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে, 100টি অর্থনৈতিক জোন হয়েছে, সমুদ্র বিজয় হয়েছে, বাংলাদেশ পারমাণবিক বিশ্বে প্রবেশ করেছে, সীমান্ত চুক্তি হয়েছে, ছিটমহল চুক্তি হয়েছে। এসব সম্ভবত হয়েছে শেখ হাসিনার সততা, সাহসিকতা, দেশপ্রেম, সঠিক সময়, সঠিক সিদ্ধান্তের কারণে। তিনি আরো বলেন যে শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে দিনের কাজ শুরু করেন, মানুষের কথা ভাবেন, মানুষকে স্বপ্ন দেখান এবং মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনের 24 ঘন্টার 19 ঘন্টা পরিশ্রম করেন। সেই শেখ হাসিনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, অপপ্রচার করে, মিথ্যাচার করে, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ক্ষমতা হাতে পেলেও ঋণের কারণে দেশ চালাতে হিমশিম খেতে হবে, বলেছেন নূর। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর বলেছেন, প্রকল্প বাস্তবায়নের ঋণ নিয়ে সরকার দেশের অর্থনীতির 12টা বাজিয়েছে। আগামীকাল যদি সরকার ক্ষমতা হস্তান্তর করে আমাদের হাতেও দেয়, আমরাও দেশ চালাতে হিমশিম খাবো। গণ অধিকার পরিষদের সদস্য সচিব বলেন, ঋণের ভারে জর্জরিত করে সরকার দেশকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে, তাই জনগণকে বলছি সময় নেই, এদের যত সময় দেবেন দেশ তত খাদের কিনারায় যাবে, কাজেই সময় থাকতে সংগঠিত হন, গণ আন্দোলন গড়ে তুলুন।
নূর বলেন, 3,40,000 কোটি টাকার ঋণের কিস্তি 2024 সাল থেকে বাংলাদেশকে দিতে হবে। এই ঋণগুলো করেছে মাফিয়ারা। ডাকসুর সাবেক বিপি বলেন, আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন আমরা IMF এর কাছ থেকে ঋণ নেব না। এ ঘোষণার চার দিনের মাথায় আমরা দেখলাম IMF এর কাছে $450 কোটি জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কাছ থেকে $50 কোটি ঋণ চেয়েছে সরকার। অর্থমন্ত্রী আগে যে কথা বলেছেন চার দিন পরেই তাদের কথা ও কাজের মিল নেই। জ্বালানি তেল প্রসঙ্গে নূর বলেন জ্বালানি তেলে 3-6 মাস চললে সেটা ভালো, কিন্তু আমরা দেখছি তাদের কথা ও কাজে মিল নেই। কিছুদিন আগে শতভাগ বিদ্যুতায়নের অনুষ্ঠান করেছে, কোথায় গেল এসব চাপাবাজি ভেলকিবাজি? তিনি বলেন, শহরে একটু কম লোডশেডিং হচ্ছে, কিন্তু গ্রামে 24 ঘন্টার মধ্যে অন্তত 7-8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। 2,600 মেগাওয়াট আপনাদের সক্ষমতা আছে, 2,600 মেগাওয়াট আপনাদের সক্ষমতা আছে, কিন্তু চাহিদার 1,500 মেগাওয়াটেই কেন দিতে পারছেন না? আপনাদের লুটপাট এবং ধোঁকাবাজির উন্নয়ন এখন জনগণের দুর্ভোগে পরিণত হয়েছে। সরকার প্রধানের সমালোচনা করে ডাকসুর সাবেক এই বিপি বলেন, প্রধানমন্ত্রী শুধু হিংসাত্মক কথা বলেন, ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকলেও তিনি বলেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এ ধরনের মিথ্যাচার পুরো জাতিকে হতভম্ব করে। মানববন্ধনে মালয়েশিয়াগামী প্রবাসীদের নানা দুর্ভোগের কথা তুলে ধরেন নূর। তিনি বলেন, সিন্ডিকেট হটিয়ে সরকার নির্ধারিত 58,900 টাকায় মালয়েশিয়ায় অভিবাসন প্রত্যাশী বেকারদের কাজের সুযোগ করে দিতে হবে। অভিবাসন ব্যয় 1,00,000 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। মালয়েশিয়াগামী প্রবাসীদের সংকটের সমাধান না করা হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করা হবে। ফের ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান MiG-21, 2 পাইলট নিহত। মাঝ আকাশে আচমকায় ভেঙে পড়ল ভারতীয় এয়ারফোর্সের MiG-21 যুদ্ধবিমান। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টার দিকে রাজস্থানের বারমার জেলায় ঘটনাটি ঘটেছে। এ সময় যুদ্ধবিমানে থাকা 2 পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সংবাদ সংস্থা PTI জানায়, বার্মাদের বিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। যুদ্ধবিমানটি যে জায়গায় পড়েছে সেখানের মাটিতে 15 ফুট গর্ত হয়ে গেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে বিমান ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এয়ারফোর্সের কর্মকর্তারা। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল, কিন্তু কেন ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনার খোঁজ নিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। খতিয়ে দেখা হচ্ছে কি কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বাউফলে নির্বাচনী সহিংসতা, স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হাতুড়ি পেটা। পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে মোহাম্মদ ফিরুজ মাতাব্বর নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে নাজিরপুর ইউপির দান্দি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফিরুজ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী SM মহসিনের চশমা প্রতীকের সক্রিয় কর্মী। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফিরুজ ওই বাজারে হার্ডওয়্যারের ব্যবসা করেন। নাজিরপুর ইউপির উপনির্বাচনকে কেন্দ্র করে 18 জুলাই তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকেরা। বুধবার তিনি তার দোকান খোলেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে তিনি তার দোকান বন্ধ করেছিলেন। এ সময় স্থানীয় আবু বক্করের নেতৃত্বে 10-12 জনের একটি সন্ত্রাসী দল ওই দোকানে ঢুকে ফিরুজের উপর হামলা চালায়। এ সময় হামলাকারী ব্যক্তিরা ফিরুজকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করেন। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যান। পুলিশ আহত ফিরুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে। আবু বক্কর নৌকা প্রতীকের সক্রিয় কর্মী আহত ফিরুজ মাতাব্বুরের অভিযোগ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নৌকার কর্মী আবু বক্করের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। হামলাকারী ব্যক্তিরা তার দোকান ও সমিতির মোট 55,000 টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে। এ বিষয়ে জানতে আবু বক্করের মুঠোফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত বুধবার ওই ইউপিতে ভোট গ্রহণের কথা ছিল। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত প্রতিবেদন না পাওয়া এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে এক আওয়ামী লীগ নেতার বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত সোমবার ভোট স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
17 ঘন্টা বিদ্যুৎ না থাকায় হাসপাতালের রোগীদের চরম ভোগান্তি। ফিরোজপুরে 17 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েন জেলা শহর সহ পুরো এলাকা। বিশেষ করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির কারণে আরো অসুস্থ হয়ে পড়েছিলেন। এতে ফিরোজপুর জেলা শহর সহ পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেলা শহরের বাসিন্দাদের এত ভোগান্তির মধ্যে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো। যেখানে জেনারেটর পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকার কথা, কিন্তু সেটিও যথাযথভাবে ছিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, জেনারেটর যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা আছে তাতে পুরো হাসপাতালকে সেবা দেওয়ার সুযোগ নেই। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফিরোজপুর জেলা হাসপাতালে বেড সংকুলন না হওয়ায় বিভিন্ন ওয়ার্ডে রোগীদের রাখা হয়েছে ফ্লোরে বিছানা দিয়ে। বিষয়টি নিয়ে তেমন কোনো অভিযোগ না থাকলেও গরমের সমস্যা দেখাশোনার অভাবসহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে রোগীদের রয়েছে নানা অভিযোগ। এসব অভিযোগ সরকারি হাসপাতালের চিকিৎসা সেবাকে ফেলেছে হুমকির মুখে। এদিকে সেবিকাদের রুমে লাইট ফ্যান চললেও সেই সুবিধা পাচ্ছেন না হাসপাতালের কোনো রোগীরা। পার্শ্ববর্তী বাগেরহাটের চন্দ্রীপুর থেকে জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা সন্দীপ চন্দ্র শীল জানান, গত রাত থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ নেই, হাসপাতালেও জেনারেটর ব্যবস্থা নেই, সারা রাত কেউ একটু ঘুমাতে পারি না। একটু সরকারি হাসপাতালে যে সুযোগ সুবিধা থাকার কথা তার কিছুই আমরা পাই না, আবার হাসপাতাল থেকে কাউকে ডেকেও পাত্তা পাওয়া যায় না। আরেক রোগী মন্না মণ্ডল জানাল, সারাটা রাত কারেন্ট নেই, বেড কম রোগী বেশি, প্রচন্ড গরম, হাত পাখা চালিয়ে হাত ব্যথা হয়ে যায়, বিদ্যুৎ গেলেও অনেক সময় হাসপাতালে বাতি জ্বলতে দেখা যায়, কিন্তু গত রাতে তাও চলেনি, আর ফ্যান তো চলেই না। শিশু ওয়ার্ডের রোগীর এক অভিভাবক মর্জিনা জানান, মঠবাড়িয়া থেকে বাচ্চার জ্বর নিয়ে আসছে, অনেকক্ষণ ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, গরমে সবার অবস্থায় খারাপ হয়ে গেছে। এদিকে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর নিজামউদ্দিন বলেন, আমাদের যে জেনারেটর ব্যবস্থা রয়েছে তাতে পুরো হাসপাতালকে সেবা দেওয়া সম্ভব না, তাই রোগীরা গরমে কষ্ট পেলেও আমাদের কিছু করার থাকছে না। জেলা সিভিল সার্জন ডাক্তার হাসনাত ইউসুফ জাকি বলেন, হাসপাতালে যে জেনারেটর আছে সেটি পুরো হাসপাতালকে সেবা দিতে সক্ষম না, তাই হাসপাতালে জেনারেটরের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ বিল দেখে হাসপাতালে ভর্তি। বিদ্যুৎ বিল দেখে হাসপাতালে ভর্তি হলেন এক বৃদ্ধ, এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। গোয়ালিয়রের বাসিন্দা প্রিয়ঙ্কা গুপ্তের বিদ্যুতের জুলাই মাসে বিদ্যুৎ বিল আসে 3,419 কোটি রুপি, আর এটি দেখে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তার শ্বশুর। প্রিয়ঙ্কার স্বামী সজীব তার বাবার অসুস্থতার জন্য দায়ী করেছেন বিদ্যুৎ দপ্তরের ভুল বিলকে। এই খবর ছড়াতেই নড়ে চড়ে বসে মধ্যপ্রদেশ মধ্যক্ষেত্র বিদ্যুৎ বিতরণ কোম্পানি। বিদ্যুৎ অফিস থেকে তড়িগড়ি জানানো হয়, কোনো এক কর্মীর ভুলেই এমনটি হয়েছে। সঙ্গে সঙ্গে আবার একটি বিলও তৈরি করা হয়। নতুন বিলে প্রিয়ঙ্কাদের বিদ্যুতের খরচ 1,300 রুপি বলে উল্লেখ করা হয়েছে। বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার নীতিন মঙ্গলিক জানিয়েছেন, কোনো এক কর্মীর ভুলে এই কাণ্ড ঘটেছে, এজন্য তারা দুঃখিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।